আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমার বাসায় হচ্ছে মাংস দিয়ে ভরে গেছে মাংসের বাজার। আর স্পেশালি হচ্ছে আমাদের এটা হচ্ছে মাংসের ভাগা নিয়ে আসছে, এটা মানে আগে থেকে বলে রাখছিল, তো সেই মাংসের ভাগাটা নিয়ে আসছে। তবে এটা কিন্তু মহিষের মাংস, গরুর মাংস না, যেহেতু জওহার হচ্ছে গরুর মাংস খায় না, তো এই জন্য হচ্ছে মহিষের মাংস আনা হয়েছে একদম বেশি করে। আর এখানে হচ্ছে খালা কাটাকাটি করতেছে, আর টোটাল আজকে এখানে 20 কেজি মাংস নিয়ে আসছে। তো কাটাকাটি করব, রান্না করব অনেকটা, একেবারে কুরবানি ঈদের মতো মাংস রান্না করা হবে আজকে। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা সকালে নাস্তা বানাচ্ছিল, সকালে নাস্তায় ছিল আমাদের হচ্ছে এগুলোকে বলে ডালের চাপড়ি, অনেকটা হচ্ছে ওই দোসার মতো, যারা দোসা নামে এখন অনেকে চিনেন। তো এখানে হচ্ছে ডাল, চালের গুঁড়া, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু আদা রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে এরকম একটা বেটার তৈরি করে পাতলা করে এই যে তাওয়ার মধ্যে হচ্ছে মুচমুচে করে ভেজে নিচ্ছে। তো এগুলোই ছিল হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। তো এটা বাসার সবারই অনেক পছন্দ, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করে কিন্তু জানতে ভুলবেন না। তো বানাচ্ছে একদম মুচমুচে হয়েছে, একটা একটা করে বানাচ্ছে, এক একজনকে নিয়ে দিচ্ছে। আর এদিকে মোটামুটি খালার মাংস কাটা শেষ হয়ে গেছে প্রায়, আমিও কিন্তু সাথে কেটেছি, খালা কিন্তু একা কাটে নাই। তো মাংস হচ্ছে এখানে এখানে 4 ভাগ মানে রেখে দিচ্ছি 3 কেজি সাইজের প্যাকেট করে, আর এখানে প্রায় 10 কেজির মতো একসাথে ভিজিয়ে রাখছি। এটা ধুয়ে ধুয়ে রান্না করব। প্রথম দিন একটু বেশি করে রান্না করি, 10 কেজির মতো বড় একটা পাতিল বের করে নিয়েছি, আর পাতিলটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। আর একসাথে বেশি মাংস রান্না করলে সেই গরুর মাংসের মতোই, আর মহিষের মাংস গরুর মাংসের মতো কিন্তু তফাৎ ওরকম নাই, টেস্ট কিন্তু একই রকম আমার কাছে লাগে, আমি তো তফাৎ ধরতেই পারি না, একই রকম টেস্ট লাগে। তবে গরুর মাংসের তুলনায় মহিষের মাংসে কিন্তু তেল চর্বির পরিমাণ অনেক কম, আর মাংসের কালারটা একটু বেশি গাঢ় কালার। তো যাই হোক, পাতিলটা ধুয়ে নিলাম, আর এই পাতিলেই হচ্ছে আজকে মাংস বসাবো আর কি। তো আর এদিকে হচ্ছে আমি মাংস ধুয়ে টুয়ে পানি ঝরাই দিছিলাম, তো সেই মাংসগুলো যে দেখেন এটার মধ্যে ঝরাই দিছি, পানি ঝরে গেছে, যেহেতু ছিদ্রযুক্ত চালের মধ্যে দিলে পানিগুলো ঝরে যায়, তো তারপর হচ্ছে বসালে মাংস থেকে পানি কম কমে উঠবে আর কি। তো এখানে এরকম হচ্ছে 2 চালনি ভরে হচ্ছে মাংস ধুয়ে পানি ঝরে রাখছিলাম। এখানে হচ্ছে মশলাগুলো বের করে নিয়েছি, তো মশলাগুলো বের করে নিয়েছি, পরে আমার মনে হলো যে এখানে 10 কেজি হবে না, খুব 8 কেজির মতো মাংস হবে, 8 কেজি এর মতো আর কি। তো সেই মাপেই হচ্ছে মশলাগুলো আমি দিব আর কি। প্রথমে হচ্ছে আমি আগে যে মাংসগুলো কেটে ধুয়ে রাখছিলাম, তো সেগুলো হচ্ছে পাতিলটার মধ্যে দিয়ে দিলাম। আসলে তো মেপে টেপে আর বসায় নাই, তবে অনেকটাই মানে অর্ধেকের একটু কম বসাইছি, যেহেতু 20 কেজি মাংস নিয়ে আসছিল, অর্ধেকের একটু কম, এই জন্য আনুমানিক ধরে নিলাম এখানে 8 কেজি মাংস আছে। তো এই মাংসের মধ্যে হচ্ছে এখন আমি মশলা টশলা দিব আর কি। তো মশলাগুলো আমি প্রথমেই হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি প্রথমেই এই যে দেখেন 5-6 কেজি মাংসের মধ্যে যতটুকু দিতে হয় ততটুকু মেপে নিয়েছিলাম। এই যে চামচ দিয়ে আমি চামচ দিয়ে হচ্ছে প্রায় 8 চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া, 5 চামচ ধনিয়ার গুঁড়া, 4 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল একটু বেশি খাবো। এরপর হচ্ছে আমি এখানে আদা রসুন জিরা বাটা দিচ্ছি। তো এখানে হচ্ছে সব কিছুই যে চামচটা দেখালাম ওই চামচ দিয়ে 6 চামচ একদম ভরে ভরে হচ্ছে দিয়ে দিছি, আর জিরা বাটাটা একটু কম দিছি। তারপর হচ্ছে আমি ওই যে বললাম যে প্রথমে হচ্ছে 5 কেজি মাপে দিছি, তারপর হচ্ছে আমার মনে হলো যে আমার মাংস তো বেশি, তো 10 কেজি মাপে দিতে চাই, পরে মনে হলো যে 8 কেজি, তো 8 কেজির মাপে হচ্ছে আমি পরবর্তীতে আরও 3 চা চামচ করে করে সব মশলা দিয়ে দিলাম। আগে যেহেতু ঝালটা একটু বেশি দিছে এখন সব কিছুই একদম সমান করে দিলাম 3 চা চামচ করে, ওটা 4 চামচও না, একদম ভরে ভরে দিলে 4 চামচের একটু বেশি হয়। তো তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কেজি মাংসের জন্য মানে 1 টেবিল চামচ করে দিতে হয়। তো সেইখানে সেই মাপেই আসলে দিছে, আর বেশি পরিমাণে মাংস রান্না করলে মশলা একটু কমই লাগে আনুপাতিক হারে আর কি। 1 কেজির মধ্যে যতটুকু লাগে, 2 কেজির মধ্যে 3 কেজির মধ্যে যতটুকু লাগে তার চাইতে অনেক মানে যে এইরকম বেশি মাংস রান্না করলে একটু কমই দিলে হয়। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর বেশি পরিমাণে মাংস কিন্তু এভাবেই মেখে বসাইতে হয় আর কি, আমি কিন্তু মেখে বসাচ্ছি, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি।
তো আমি কিন্তু এবারে হচ্ছে মশলা টসলা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। হ্যাঁ, মেখে তারপর হচ্ছে এটাকে বসাবো। এই এত মাংস কিন্তু কষিয়ে বসানোটা আমাদের পক্ষে টাফ, যেহেতু গ্যাসের চুলায় এত বড় পাতিলে বেশি করে মাংস রান্না করতেছে, এটা কিন্তু কষিয়ে বসাটা মাখানোটা ঝামেলা, মশলা নিচে লেগে যাবে। আর যখন এভাবে খুব হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের গায়ে মেখে নিব, তখন কিন্তু মশলা মাংস থেকে পানি ওঠার পর কিন্তু নাড়তে হবে, তার আগ পর্যন্ত না নাড়াচাড়া করলেও চলবে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু এভাবে বেশি মাংস রান্না করি, বেশি এভাবেই মানে মেখে দেখে বসাই দিই। তো মাখা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। এদিকে হচ্ছে ভাত বসাই দিতেছি, রাইস কুকারে ভাত বসাই দিব, লাল চালের ভাত। আর এখানে হচ্ছে এই যে ঢাকনা টাকনা দিয়ে দিলাম, ভাত হতে থাক। এদিকে হচ্ছে আমি মাংসটা হচ্ছে প্রায় আমার 30 মিনিট রান্না হয়ে গেছে আর কি, যে চুলার আঁচটা দেখতেছেন এরকম আছে। 30 মিনিট রান্না হওয়ার পর মোটামুটি মাংস থেকে একটু একটু পানি উঠছে, নাড়াচাড়া করার একটা জায়গায় চলে আসছে, কারণ পানি না উঠলে কিন্তু মাংসটা নাড়াচাড়া করা যায় না। তো আমি হচ্ছে এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু মার সাথে গল্প করতেছিলাম আর কাজ করতেছিলাম, রান্নাঘরে মোটামুটি সবাই আসা যাওয়া করে, তো ওই জন্য দেখা যাচ্ছে ক্যামেরা সবসময় অন করে রাখা যায় না, কারণ আমি ওই যে বলছি যে আমার ফ্যামিলির লোকজনকে আমি ক্যামেরার সামনে সব খুব একটা আনতে পছন্দ করি না, আর তারাও আসতে পছন্দ করে না, তো সবার একটা প্রাইভেসি আছে আর কি। তো যাই হোক, এবারে হচ্ছে ঢাকনা তুলে হচ্ছে নাড়াচাড়া করতেছি, দেখতেই পেলেন। আমি 20-30 মিনিট পর একবার নিয়ে নিছি, তারপরে আবার 10 মিনিট পর আবারও ওই যে দেখেন ক্যামেরাটা ক্লোজ দিকে দেখাচ্ছি, নেড়ে নিচ্ছি, দেখেন অনেক কিন্তু পানি উঠছে মাংস থেকে। এই পানিটা শুকনো আগ পর্যন্ত সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাইতে থাকবো আর কি। এই পানিটা শুকায় মানে যখন একদম মাখোমাখো হয়ে যাবে, তখন আমি এক্সট্রা পানি অ্যাড করব, যেহেতু এটা মহিষের মাংস রান্না করতে গরুর মাংসটাতে একটু বেশি সময়ই লাগবে। তো টোটাল হচ্ছে দেখেন যে পানিটা উঠে গেছে, লো সেই পানিটা কিন্তু টেনে একদম মাখোমাখো হয়ে গেছে, মশলাটা সুন্দর একটা কালার চলে আসছে, একটা মশলার মধ্যে তেল উঠে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে গরম পানি দিব, গরম পানি দিয়ে হচ্ছে আবার কষাবো। নর্মালি গরুর মাংস হলে এই পানিতে কষালে কিন্তু মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর পানি দিয়ে আবার কষাইতে হতো না, মানে সেদ্ধ করতে হতো না। তো যেহেতু এটা মহিষের মাংসের জন্য একটু সময় লাগতেছে, তো এরপর হচ্ছে দেখেন আমি এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে মিলিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি এই পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো আর রান্না করতে থাকবো আর কি। মানে সবসময় নাড়াচাড়া করবো না, ঢাকনা দিয়ে ঢেকেই দিব, মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করবো যাতে নিচে না লেগে যায়। তো দেখেন এই যে দেখেন হাড়টারই একটু বেশি দিছি, হাড়গুলো খেতে মজা লাগে, আর বেশি মাংস একসাথে জাল হবে, হাড়গুলো নরম হবে, খেতে মানে খুব ভালো হবে, এই জন্যই আসলে বেশি মাংস একসাথে রান্না করা আর কি। তো এবারে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর মিডিয়াম আছে এটাকে আমি রান্না করব এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, মশলাগুলো যেটা এখন উপর দিয়ে উঠে গেছে বোঝা যাচ্ছে। তো এদিকে আমি হচ্ছে আমার ভাত না অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, তো এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করব। মেখে জেগে কীভাবে রাইস কুকারে পোলাও রান্না করতে সেটাও দেখাই দিতেছি। এরকম একটা আমি কাপ নিছি, তো কাপ নিয়ে তারপর হচ্ছে ওই কাপের হচ্ছে দুই কাপ নিছি, 2 কাপ 1 কেজি চাল হবে। তো তারপর পানিটা ধুয়ে পানি ঝরাই নিছি, তারপর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, আমি যেহেতু হাফ কেজির জন্য 1 চামচ করে লবণ ব্যবহার করি, এখানে যেহেতু 1 কেজি তো ওই পরিমাণে লবণ দিলাম, আর খুবই অল্প একটু তেল দিয়েছি, খুব বেশি তেল লাগবে না এভাবে মেখে দিলে। এলাচ দারুচিনি আদা রসুন বাটা একটু দিয়ে দিছি কিন্তু, তারপর হচ্ছে খুব ভালোভাবে আমি ফালি করে কাঁচামরিচ দিয়েছি হালকা একটু ঝাল আসার জন্য, তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মেখে যে কাপ দিয়ে হচ্ছে আমি চালটা মেপে দিয়েছিলাম, ওই কাপ দিয়ে পানিটাও মেপে দেবো, ফুটন্ত গরম পানি দিতে হবে না, রাইস কুকার যেহেতু দিচ্ছি একেবারে পানিটা দিয়ে দেবো। তো যেহেতু আমি এখানে 2 কাপ চাল দিছি, চুলায় রান্না করলে ফুটন্ত পানিতে রান্না করলে 4 কাপ পানি দিলেই ফুটন্ত পানি দিলে হয়ে যাইতো, তো এখন আমি 3 কাপ দিলাম। তো 3 কাপ দিয়ে তারপর হচ্ছে আরও 1/2 কাপ দিব, এই 1/2 কাপ পানি কিন্তু আমি কম দিলাম, এতে করে ঝরঝরে হবে পোলাওটা, খুব সুন্দর হবে রাইস কুকারে। রাইস কুকারে একটু পানিটা কমই লাগে, আবারও হচ্ছে যেহেতু ঠান্ডা পানি দিছি, তো এখন হচ্ছে জাস্ট বসাই দিব। এদিকে দেখেন আমার ভাত যেটা সেটা আমি নামাই নিতেছি, আমাদের হচ্ছে 2টা ওই যে রাইস কুকারের প্যান কিন্তু 2টাই থাকে, তো এই ভাতটা হচ্ছে নাড়াচাড়া করে আমি নামাই নিতেছি। লাল চালের ভাত এটাও খেতে ভালোই লাগে, আর পোলাওটাই যেরকম করে বসাই দিলাম, পোলাওটা বাচ্চাদের জন্য, আর বড়রা সবাই ভাতই খাবে, এই জন্য ভাতই পোলাও কম করে ভাত বেশি করে রান্না করছি।
তো এদিকে দেখেন যে পানিটা দিছিলাম অনেকটাই কমে গেছে মাংসের, তো এখন কিন্তু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো আপনাদেরকে একটু দেখাই। মাংসটা এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তো আরেকটু পরে আমি হচ্ছে একদম ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই পানিটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে টেনে আসবে তখন আর কি। আর এই যে দেখেন নিচ থেকে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে না লেগে যায় মশলাটা। হ্যাঁ, আর এদিকে দেখেন আমার পোলাওটা বলক আসবে, এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে না, ঢাকনা তুলতেও হবে না, এরকম অটোমেটিকলি যখন রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে তখন আমরা দেখাবো। তো এদিকে দেখেন আমার এই যে মাংসটা আবার সুন্দর মতো আবার আমি ঢাকনা তুলে নেচে দিচ্ছি, এবারে আবারও পানি দিয়ে দিব। এখন আমি এখন যে পানিটা দিব ওই পানির মধ্যে মাংসটা যতটুকু আরও সেদ্ধ হওয়ার বাকি রয়ে গেছে ততটুকু সেদ্ধ হবে, আর ঝোলও থাকবে। যেহেতু আমরা এটা হচ্ছে প্ল্যান আছে ভিজুড়ি দিয়ে বা চিতই পিঠা দিয়ে খাবো, একটু ঝোল ঝোলই রাখবো আর কি রান্নার সময়। তো এখন অনেকটা পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি একদম দিয়ে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম রান্না করতে থাকবো, একদম পারফেক্টলি ঝোল আসা না পর্যন্ত এবং পারফেক্টলি সিদ্ধ হয়ে না হয়ে আসার পর্যন্ত আর কি। ছিদ্র যখন হবে তখন আমরা এটা নামিয়ে নেব। তো যে দেখেন কি সুন্দর যে কালার হয়েছে, একদম ফাটাফাটি একটা কালার হয়েছে দেখেন। এটা কিন্তু এখনও রান্না হচ্ছে, জাল হচ্ছে। এদিকে হচ্ছে আমি পাশের চুলায় পেঁয়াজ বেরেস্তা করতেছি পোলার উপরে দেওয়ার জন্য। পোলাটা হয়ে গেছে, চোখ প্রেশার মানে রাইস কুকারটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি দেখেন নাড়াচাড়া করে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। যখন রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে তার 5 থেকে 10 মিনিট পর, অটোমেটিকলি যখন বন্ধ হয়ে যাবে তাতে 5-10 মিনিট পর এভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপর এরকম করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে একটু ঘি থাকলে ঘি দিবেন, গোলাপ জল বা কেওড়া জলের ফ্লেভার ভালো লাগলে একটু দিয়ে দিবেন। তো আমি একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পর নামাই নেব। এদিকে দেখেন আমার মাংসটা একদমই এবার ডান, একদম পারফেক্ট ঝোল পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, লবণ টবণ সব কিছু ঠিক আছে। আর এই মাংসটার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে, মজা হয়েছে। তো যারা মহিষের মাংস, যারা গরু মাংস খেয়ে, অনেকেই ডাক্তার কিন্তু খেতে না করে, তো তারা মহিষের মাংসটা খেতে পারেন, তবে সবসময় না, ক্ষেত্রে বিশেষ, কারণ এটার মধ্যে তেলের পরিমাণ খুবই কম। তো আমি এখন হচ্ছে এটা বেড়ে দেখাচ্ছি, দেখেন এরকম ঝোল রাখছি। এটা কিন্তু দু একবার জাল হলে ঝোলটা আর একটু ঘন হয়ে আসবে, তো আমরা রাতে খাবো সকালে খাবো পিঠা দিয়ে, তো সেগুলো মাথায় নিয়েই যেহেতু ঝোল টোল দেওয়া হয়েছে। এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে, তো বাচ্চারা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যেহেতু অনেক সময় লাগছে, আর ওরা দেখছে সকালবেলা যাওয়ারটা একদম অস্থির হয়ে গেছে, আমার মাংস খাবো মাংস খাবো, ও তো ভাবতেছে এটা গরু মাংস, ওরা যেহেতু ডাক্তার না করছে ওর ওইটার প্রতি বেশি আগ্রহ গরু মাংস খাওয়ার প্রতি। এদিকে দেখেন আমার পোলাওটা একদম হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে। আমি একটু পোলাটা বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে, রাইস কুকারে কিন্তু একদম ঝামেলা ছাড়া, চাল ভাজা ঝামেলা ছাড়া, কম তেলে ঝরঝরে এরকম পারফেক্ট পোলাও রান্না করা যায়, আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছে। তো দেখেন একদম লবণ টবণ সব ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এরকম করে ঝটপট বাচ্চাদের জন্য রাইস কুকারে পোলাও রান্না করতেই পারেন। আর আমার মেয়ে এসে বলতেছে আম্মু তোমার হয় নাই পোলাও কি হয়েছে, না আমাকে আমি খাবো। এই যে দেখেন আমি একটু হাত দিয়ে দেখাই কতটা ঝরঝরে হয়েছে। আচ্ছা, মাংস আমি খাওয়ার সময় দেখাচ্ছি যে মাংসটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই দেখেন মাংস নিয়ে নিলাম, আর মাংসগুলো কিন্তু আমরা একটু ছোটো ছোটো পিস করেই কেটে নিছি যাতে করে মশলা টশলার ভিতরে ভালোভাবে ঢুকে, একদম কষাইলে যেভাবে কেটে দেয় ওভাবে কিন্তু রান্না করলে, বড় বড় পিস করে রান্না করলে কিন্তু মানে মশলা টশলা ঢুকবে না, মজা লাগবে না। দেখেন ঝোলটা পারফেক্টই আছে, তারপর ঝাল ঝাল হলে রাতে বা সকালবেলা আরও ঘন হবে, মজা লাগবে আরও। এই যে দেখেন কতটা সুন্দরভাবে সফটভাবে মাংসটা ভেঙে আসতেছে, একদম পারফেক্ট গরুর মাংসের মতোই টেস্ট। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, সবাই খেয়ে কিন্তু মাংসটা অনেক প্রশংসা করেছে। আজকের মতো বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।